গতকাল ছিল জন্ম তারিখ। আমাদের নেত্রী রাজনীতিতে যে কথাটা কিছুক্ষণ আগে রেজুয়ে করেছেন, এত সহনশীল এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটার রাজনীতি করব না। তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ পর্যন্ত কেউ করেছেন আমার জানা। তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রতীক জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময়ে পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তিনি তখন একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক কিরেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন ছাত্রতা, যারা তাকে সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। হবে ইলেকশনের পরে আমরা আপনার জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করবো, তখনই আমাদের পার্লামেন্ট, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে সমাজবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জনভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাহিত্য থেকে শুরু করে আরও অনেক প্রায় 1000 খানে ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি একটু বলতে চাই, পঙ্গু হাসপাতালে, তখন 124 জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।